হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি Oppo Reno 7 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। আগামীকাল 4 ফেব্রুয়ারি Oppo Reno 7 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তারপর এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। আজকের ভিডিওতে আমরা Oppo 7 Pro 5G এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি মূলত একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 ম্যাক্স 5G চিপসেট এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও ফোনটি কিন্তু দেখতে অসাধারণ, এটিও এই ফোনটির হাইলাইটেড একটি বিষয়। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথম দর্শনেই এই ফোনটি যে দেখবে তারই ফোনটি ভালো লাগতে বাধ্য। ফোনটির ব্যাকসাইডে থাকছে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস 5, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটির ব্যাকসাইড কিন্তু অন্যান্য ফোনের মতো কার্প না, ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেম একেবারে ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে অনেকটাই আইফোনের মতো লাগে। আর ব্যাকসাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 2টি সেন্সর তুলনামূলক একটু বড় এবং বাকি 1টি সেন্সর তুলনামূলক ছোট। আর সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর ব্যাকসাইডে সবচেয়ে উল্লেখযোগ্য পার্ট হচ্ছে এই ফোনটির নোটিফিকেশন লাইট, যা ক্যামেরা বাম্পে রাখা হয়েছে। আপনার ফোনে যখনই কোনো নোটিফিকেশন আসবে, তখনই কিন্তু এটি জ্বলে উঠবে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লের চিন বা বেজেল কিন্তু খুবই কম, এক কথায় খুবই ন্যারো রাখা হয়েছে, যার কারণে ফোনটিকে সামনে থেকে দেখতেও খুবই ভালো লাগছে। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটনে যদি কথা বলি, তাহলে ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং উপরের দিকে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর বাম সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন, আর একেবারে নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে। তবে ফোনটিতে 3.5 mm হেডফোন জ্যাক থাকছে না, আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না, এটি দুঃখজনক হলেও কিন্তু সত্য। অপো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 mm এবং ওজন করা হয়েছে 180 গ্রাম, যার কারণে ফোনটিকে এক হাতে আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। ফোনটির 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 90Hz রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। এই ডিসপ্লেতে আরও থাকছে HDR10+ সাপোর্ট এবং এছাড়াও থাকছে 920 nits পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটি দিনের আলোতে আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের কোনো রকম সমস্যা হবে না। এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 pixels এবং আরও থাকছে 402 ppi ডেন্সিটি। আর এর কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারে হবে না। অপো এখানে ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো দিয়েছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। এই ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে কালারওয়েস 12। তবে এই ফোনটি যখন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তখন এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12ও থাকতে পারে।
আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 ম্যাক্স 5G। এই চিপসেটটি মূলত 6 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিউ হিসেবে থাকছে ARM G77 MC9। এই জিপিউটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন আর ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনোরকম সমস্যা কিন্তু হবে না। আর অপোর কালার ওয়েসের কিন্তু ভালো রিপুটেশন আছে। আপনারা যারা অপোর ফোন ইউজ করেন তারা কিন্তু এই বিষয়টি বুঝতে পারবেন যে তাদের ইউজার ইন্টারফেস কতটা ভালো। ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না, তবে যেহেতু স্টোরেজ 256GB দেওয়া হয়েছে সেহেতু এই ফোনটিতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সেরকম কোনো প্রয়োজন কিন্তু হবে না যদি আপনি একেবারে প্রো ইউজার না হন। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 megapixel একটি ওয়াইড সেন্সর যা 1.8 aperture। আর এই সেন্সরটি কিন্তু সনির সেন্সর, সনি IMX766। আর সেকেন্ডে থাকছে 8 megapixel একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 aperture এবং সবার শেষে থাকছে 2 megapixel একটি ম্যাক্রো সেন্সর। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K FPS শ্যুট করতে পারছেন এবং 1080p 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। আর ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু অনেক ভালো করেছে। এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু অপো রেনো 6 প্রো থেকে অনেকটা বেটার, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 megapixel একটি ওয়াইড সেন্সর যা 2.4 aperture। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 FPS শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশানটা থাকছে না। আর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটিও মোটামুটি ভালোই হবে। এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে 4500mAh একটি ব্যাটারি আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65W-এর একটি চার্জার। তবে অনেকেরই 4500mAh ব্যাটারি একটু কম মনে হতে পারে, আমার মনে হয় এই ফোনটিকে একটু স্লিম রাখার জন্য এই ফোনটিতে ব্যাটারি সাইজটা একটু কম দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই চিপসেটটা কিন্তু যথেষ্টই পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে আপনি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। ফোনটিতে এক চার্জে আপনি একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, অপো রেনো 7 প্রো 5G এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগামীকালই লঞ্চ হচ্ছে আর ইন্ডিয়ান মার্কেটে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 38 থেকে 40 হাজার রুপি। আর ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার 10 থেকে 15 দিন পর এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, তবে অফিসিয়ালি কবে আসছে এই বিষয়ে কোনো ইনফরমেশান এখনও পাওয়া যায়নি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির আনঅফিসিয়ালি প্রাইস হতে পারে 48 থেকে 50 হাজার টাকা, কিন্তু প্রাইসের ব্যাপারটা কম বেশি হতেই পারে। আর সব কিছু মিলিয়ে অপো কিন্তু এখানে ভালো কিছু অফার করছে, সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আপনারা যারা ভালো একটি ফোন নিতে চান এবং সেখানে ভালো ক্যামেরা চান সেক্ষেত্রে আপনারা অপো রেনো 7 প্রো এই ফোনটি কিন্তু নিতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।